নমস্কার, আমি সৃজনা দাস। আমার বাড়ি সিঙ্গুর, হুগলিতে। আমি এই বছর প্রথমবার ANM GNM এন্ট্রান্স দিয়েছিলাম। আমার GMR 2863 আর ANM র্যাঙ্ক হয়েছিল 2321। আমি এই বছর ফার্স্ট কাউন্সিলিংয়ে উলুবেড়িয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং সেখানেই অ্যাডমিশন নিয়েছি। 2018-তে আমি HS পাস করেছি। এরপর আমি একটা প্যারামেডিকেল কোর্স করেছিলাম, 2.5 বছরের ডিপ্লোমা কোর্স। তো সেটা শেষ হয়েছিল 2022 সালে। তো কোভিডের কারণে অনেকটাই আমাদের সেশনটা শেষ হতে সময় লেগে গিয়েছিলো। তো সেই সময় পরিস্থিতি কেমন ছিল আশা করি তোমরা সকলেই জানো খুব ভালোভাবে। তারপর পাস আউট হওয়ার পর বিভিন্ন জায়গায় প্রাইভেটে অনেক চেষ্টা করেছিলাম চাকরির জন্য, কিন্তু কোথাও সেরকম রেসপন্স পাইনি, ইভেন ইন্টারভিউয়ের ডাক পর্যন্ত পাইনি। তো ভীষণভাবে আশাহত হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো আর কিছু করতে পারবো না। আর আমার গ্র্যাজুয়েশনটাও করা ছিল না, সেটা নিয়েও একটা চিন্তায় ছিলাম যে আদৌ আমি কিছু করতে পারবো কি না, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। এর আগে নার্স হওয়ার ইচ্ছা বরাবরই ছিল, ছোটোবেলা থেকেই মেডিকেল প্রফেশনে আসার ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণবশত সেটা আর হয়ে ওঠেনি। তাই এই বছরের শুরুতেই ভেবেছিলাম যে একবার এন্ট্রান্সে বসে দেখবো যদি কিছু করতে পারি। সত্যি বলতে খুব একটা সিরিয়াসলি ব্যাপারটাকে নিইনি, কারণ আমি অলরেডি একটা কিছুতে আটকে ছিলাম, আবার নতুন করে পড়াশোনা করতে হবে 3 বছর, এত কিছু ভাবিও নি। এবার তাছাড়া চারপাশে দেখছি যে সবাই এত প্রস্তুতি নিচ্ছে, আমি একদমই বিগিনার, কীভাবে পারবো এত হিউজ সিলেবাস, আমার হাতে সময়ও কম, ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম। পড়ার চেষ্টা করি, আস্তে আস্তে নিজে নিজে পড়াশোনাটা শুরু করি, আবার আগের অভ্যাসটা ফিরিয়ে আনার চেষ্টা করি। আমার পড়াশোনার অভ্যাসটা প্রায় চলে গেছিলো বললেই চলে। তো আস্তে আস্তে পড়াশোনার অভ্যাসটা শুরু হয়, কিন্তু কোথাও যেন মনে হচ্ছিলো একটা গাইডেন্স পেলে খুব ভালো হতো। বিভিন্ন জায়গায় টিচারদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু কাউকেই সেভাবে পাচ্ছিলাম না মনের মতো, যার কাছে আমি অল্প সময়ে অনেকটা মানে কিছু শিখতে পারবো আর কি, আর আমাকে সঠিক পথ দেখাবে যাতে আমি এই এক্সামটা ক্র্যাক করতে পারি। এইভাবেই হঠাৎ একদিন ইউটিউবে আমি রোহিত স্যারের ভিডিও ফার্স্ট টাইম দেখি, সেখানে স্যারের দু একটা ক্লাস ফলো করি, দেখে বেশ ভালো লাগলো, বুঝতেও বেশ সহজ লাগছিলো। আর তারপর স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি হোয়াটসঅ্যাপ থ্রু। এপ্রিল মাসে আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল, তারপর থেকে 4 মাস স্যারের কাছেই ক্লাস করেছি। স্যারের কথা কতটা মেনে চলতে পেরেছি জানি না, তবে নিজের বেস্টটা দিয়েই চেষ্টা করেছি পড়াশোনাটা চালিয়ে যাওয়ার। খুব একটা অবাধ্য ছিলাম বলবো না, চেষ্টা করেছি স্যারেরা যেভাবে পড়িয়েছেন, যেভাবে আমাদেরকে পড়তে বলেছেন, সেলফ স্টাডি করতে বলেছেন, সেইভাবেই স্যারেদের কথা মেনে চলার চেষ্টা করেছি। হয়তো সেটারই রেজাল্টটা আজকে আমি পেয়েছি। আশা করি তোমরাও পারবে, তোমরা যদি নিজেদেরকে একটা সফল নার্স হিসেবে ইন ফিউচার দেখতে চাও, এই বছর এন্ট্রান্সে বসতে চাও, তো আমি বলবো এখন থেকেই শুরু করো, সময় নষ্ট করো না। হয়তো এখন থেকে শুরু করলে তোমরা আরও অনেক ভালো র্যাঙ্ক করতে পারবে, ইভেন তোমাদের পছন্দের মেডিকেল কলেজও তোমরা পেয়ে যেতে পারো। তো চেষ্টা করো, এখন থেকে শুরু করো, আর পারলে সঠিক গাইডেন্সের আন্ডারে আসার চেষ্টা করো, কারণ তুমি যতই পড়াশোনা করো না কেন, সঠিক গাইডেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, আশা করি তোমাদের কোথাও কাউকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে। ধন্যবাদ।